উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় তিনি বলেন, জাপানকে উন্নয়নের মডেল হিসেবে নিতে চায় বাংলাদেশ। সাদি মাহমুদের রিপোর্ট। জাপান সফরের তৃতীয় দিন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ, তারপরও কেউ কেউ দেশ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাবা মা হারিয়ে আমি বিশাল সংসার পেয়ে গেছি, সেটা আমার বাংলাদেশ। সেই মানুষের জন্য কাজ করা এটাই আমার একমাত্র কাজ, আমি সেটাই করে যাচ্ছি। কাজে আমি চাই আমাদের দেশের এই উন্নয়নের ধারাটার জন্য অব্যাহত থাকে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, 2041 সালের বাংলাদেশ কী হবে সে প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, সেটা বাস্তবায়ন কাজও আমরা শুরু করে দিয়েছি। বাংলাদেশ হবে একেবারে আমাদের প্রত্যেক জনগোষ্ঠী শিক্ষিত জনগোষ্ঠী হবে, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে এবং স্মার্ট বাংলাদেশ হবে। আমাদের অর্থনীতি, আমাদের কৃষি, আমাদের সমাজ, আমাদের সাধারণ জনগণ অর্থাৎ স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট ইকোনমি, স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট ডেভেলপমেন্ট, সব কিছু আমরা এভাবেই করবো, সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ গড়ে তুলবো। এর আগে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় জাপানের চার নাগরিককে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর ঐতিহাসিক আকাসাকা প্যালেসে সম্মাননা তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা বন্ধুদের কখনো ভুলবে না বাংলাদেশ। আমি সরকার আসার পর থেকে আমরা সেটা খোঁজ করেছি, খুঁজে বের করেছি এবং আমাদের সাধ্যমতো সবাইকে আমরা অনার করার চেষ্টা করেছি, সম্মান দিয়েছি। সেই সময় যারা আমাদের পাশে ছিলেন তাদের আমরা কখনো ভুলতে পারি না, বা তাদের যে অবদান তাও আমরা ভুলতে পারি না। কাজে আমরা বাঙালি, আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে, কিন্তু আমাদের পাশে থেকে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। সেজন্যই আমরা তাদেরকে স্মরণ করেছি। আজকেও এখানে এই অনুষ্ঠানটা করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে উল্লেখ করে জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও ঈর্ষণীয় অংশীদারিত্বকে দুই দেশের নতুন প্রজন্ম আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই।